হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারা ফ্রম ফারাস হেলদি কুক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটি রেসিপি, সুইট কর্ন মশলা রেসিপি। চলুন তাহলে দেখে আসি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে দুইটা কর্ন নিয়ে নিয়েছি এবং এই কর্নের গা থেকে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে কর্নগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কর্নের খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবং কর্নগুলো ছাড়িয়ে আলাদা করে নেব। কর্নগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন একটি বোলে উঠিয়ে এই কর্নগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে এর মধ্যে কর্নগুলো ছেড়ে দিলাম। কর্নগুলো ভালোভাবে বয়েলড হয়ে গেছে, এখন চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার পরে বয়েল কর্নগুলো দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব। তাহলে মশলাটা খেতে আরো ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটি করে খেতে পারেন। কর্নগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন কর্নগুলো একটি বোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি চাট মশলা। সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর যা অ্যাড করছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে মশলাটা আরো খেতে টেস্টি হবে। রেডি হয়ে গেল আমাদের কর্ন মশলা রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।